তাড়াহুড়ো করছে। 3:15 এলো 3টার সময়, এবার এখন তাড়াহুড়ো করছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আমরাও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এখন 8:30 মতো বাজে, আমাদের চা খাওয়া হয়ে গেছে, আমি রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ আজ থেকে মিস্টারের কোট খুলে গেছে। মেঘলা ওয়েদার, কিন্তু গুমোট করে আছে। কটা বাজছে এখন, আবার কোটে যাবে কি করে? এখন যদি বাজার নিয়ে আসো। এগারোটা বাজতে 5 মিনিট বাকি, মিস্টারের জন্য খাবার রেডি করছি। উচ্ছে সেদ্ধ, আলুর চোখা, পোস্ত, ডাল আর মাছ ভাজা, করলা মাছ ভাজা আর কাতলা মাছ ভাজা, ভাত, সে ভাতটা দিয়ে দেবো। মিস্টার রেডি হয়ে গেছে স্নান করে, আবার ব্যাক টু সেই চেনা ডিউটির মধ্যে আমরা পড়ে গেছি, রোজকার ডিউটি। মিস্টারের কোট খুলে গেছে, এবার মাম্মারও খুলে যাবে বুধবার থেকে। 11:30 বাজছে, মিস্টার বেরিয়ে গেছে, মাম্মা ঘুম থেকে উঠে গেছে। আচ্ছা, ওর জন্য ব্রেড নিউট্রিলাম, আমার জন্য ব্রেড আর রসগোল্লা, কী কম্বিনেশন আমার, খেয়ে নি। বেডটুও ঘুম থেকে উঠে গেছে। 1:25 বেটু বেটু চান হয়ে গেছে, আবার বলছে চার, বেটু চার হয়ে গেছে, দিদি চান করতে গেছে, বেটুর খাবার নিয়ে বসে পড়েছি, মাছের ঝোল ভাত, আর আদি কি খাবে? আম, ওকে খাইয়ে দি, তারপরে খাওয়াবে। হ্যাঁ মা, কি মা? হ্যাঁ দেখা পা গেল, হ্যাঁ এই যে আপেল, কি আছে? আপেল। তাড়াহুড়ো করছে, 3:15 এলো 3টার সময়, এবার এখন তাড়াহুড়ো করছে। মনে করে মায়েরা নিয়ে যাবি, ফোন করে দেবে যেমন ইয়ে করো। হ্যাঁ ছবি, ক্যামেরা নিয়ে নিয়েছো, চার্জার নিয়েছো? তুমি পাখা নিয়ে কি করছো? হাওয়া খাচ্ছো? হাওয়া খাচ্ছো পাখা নিয়ে? হ্যাঁ কিরম করে হাওয়া করে দেখি। 219 এদিকে মিশ্রারও পৌঁছে গেছে ব্যান্ডেল স্টেশনে, ট্রেনও এসে গেছে, দেওঘর যাওয়ার ট্রেন এসে গেছে। আর আজকে আমার ডিউটি পড়েছে মামাকে টিউশনে নিয়ে যাওয়ার জন্য, সেই আবার পুরনো রুটিন। বেটুকিন আদি দেখো লাফিয়ে কোথায় ভ্যানিশ হয়ে যাবে, দেখি আদি ভ্যানিশ হয়ে কোথায় গেল, দেখি ম্যাজিক দেখাচ্ছে। এই তো আদি খাইশে পড়েছে। মামাকে নিয়ে টিউশনের জন্য বেরিয়ে পড়েছি, এদিকে বেটুকে ঘুম পাড়ানো হয়নি, বেটু একেবারে টোটোতে উঠি হাওয়া লেগেছে ঘুমিয়ে পড়েছে, বেচারা খুব কষ্ট করছে, যাই হোক এভাবেই চলতে হবে। ছটা 10 বাজছে, মেয়েকে টিউশন দিয়ে চলে এসেছি, খাবার আনতে যাব 6:30-তে, 6:45 ছুটি হবে। এই যে বেটু, এই যে বেটু দিকে ঘুমিয়ে পড়েছিল টোতে যেতে, আমি এখন 1 কাপ চা নিয়ে বসলাম, চাটা খাই, তারপর সন্ধ্যে দেখাবো
রেডি হয়ে আবার মামাকে আনতে যাব। এটা মিস্টারের চা। আমরা বেরিয়ে পড়েছি মাম্মাকে টিউশন থেকে নিয়ে আসার জন্য। এখন 9টা মতো বাজে। এবার বেটুকে বল ঢুকিয়েছো? হ্যাঁ জানি। বেটুকে এবার খাইয়ে দেবো। বেটু আজকে খাবে কি খাবে? বেটু আজকে দুধ রুটি খাবে। অনেকদিন দুধ রুটি খাইনি, বেটুকে দুধ রুটি খাওয়াবো আজকে। খাবে তো দুধ রুটি? বাবা রেস্টও নিচ্ছে গো, পাকা ভুলে একটা এত পাকা ভুলো। এখানে বাই করে দাও, কে দেখতে পাইনি। গুড নাইট বলে দাও। বাই নাইট। इंटरसिटी एक्सप्रेस प्लेटफॉर्म संख्या 1 पर आ रही है। धनबाद बोकारो के रास्ते रांची को जाने वाली इंटरसिटी। तो देखिए मिस्टर नेबे গেছে জসিটি স্টেশনে। দেখো মালাই দিয়া চা খাচ্ছে। এটা মিস্টারের ডিনার। মিস্টার আর যে ক্লায়েন্ট গেছে তার দুজনেরই বোধহয় ডিনার সম্ভবত। এখন 11:30 বাজছে, 11:35। আমাদের আদি আদি এখনো জেগে আছে। আমাদের ডিনার খাওয়া হয়ে গেছে। আদির পাপা নেই, আদির পাপা ওখানে ডিনার খেয়ে শুয়ে পড়েছে। মামা টিউশন ছিল, মামা টিউশন করে এখন পড়াশোনা করছে। বেটু খাবে কি খাবে? এটা ধরো ধরো, বেটু এখন ভুকাবে, বু খাবে, দুধ খাবে। ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। বাই, গুড নাইট। বাই বলে দাও। বাই, গুড নাইট, গুড নাইট।